অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সঙ্গে একটা কথা আলোচনা করব। সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা আবার শুরু করে দিলাম। তো গতকাল তো আমি ব্লগ করতে পারিনি, তার জন্য তোমাদের কোনো ভিডিও যায়নি। তো আবার আজকে যথারীতি শুরু করে দিলাম। তো এক একদিন একটু রেস্ট নিতে হয়, না হলে মানে আর পারা যায় না। তো টানা অনেক দিন যাবৎ একভাবে আমি কন্টিনিউ ব্লগটা করে গেছি, যার জন্য ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আর আমার কিছু কাজ জমে গেছিলো, সেই কাজটা করার জন্যই আমি গতকাল ছুটি নিয়েছিলাম। তো সবার যেরকম সাপ্তাহিক ছুটি হয়, তো গতকাল ছিল আমার ছুটির দিন। তো যেদিনকে ছুটি করব সেদিনকেই ছুটি হবে। তো আজকে সকাল থেকে তো কাজকর্ম করছি, সমস্ত কিছু, পুজোর যোগাযন্ত্র, সংসারের কাজকর্ম সবই আমার তো লেগেই আছে। আর 9 তারিখে যেহেতু মিষ্টি সোনার জন্মদিন, তো তার জন্য ভীষণ মানে চিন্তায় আছি যে কী কী করতে পারলে মানে ভালো হয়। যেরকম আমাদের বাড়ির ছেলেপেলেদের, যেরকম আমার ছেলের জন্মদিন করার আগে চিন্তা ভাবনা আগে থেকেই করি যে কী করলে পরে ভালো হবে, কীভাবে সহজেই খুব সুন্দরভাবে কাজটা গুছিয়ে ফেলতে পারি, তো সেরকমভাবে চিন্তা ভাবনা করছি। এমন নয় যে লোকজন প্রচুর বলছি তা নয়, কিন্তু তাকে তো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমাকে আয়োজন করতে হবে। তো সেই জন্যই একটু চিন্তা ভাবনা করছি। তো যা হবে সবই তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটি দেখো, জানি না এখন অবধি কী করবো, কোনো প্ল্যান এখন অবধি করিনি, তোমার সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। তো যা যা হবে সবই তোমরা জানতে পারবে। তো সঙ্গে থাক। তো এখন হবে ডিম টোস্ট, তার জন্য আমি ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে ফাটালে খুব সুবিধা হয়, তাহলে এদিক ওদিক হয় না। তো আমি এই জন্য চামচ দিয়ে ফাটাচ্ছি। আর এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে দেবো, তারপরে ডিম টোস্টটা বানাবো। তো আমাদের বাড়ির লোকেদের আবার পাউরুটি ছেঁকে না নিলে ডিম টোস্ট খাবেন না ওনারা। তো যার জন্য পাউরুটিটা আমি ছেঁকে নিচ্ছি, আর বেশ কড়া কড়া করে ছাঁকতে হবে। তো এই দেখো আমরা উল্টে দিলাম। তো এইভাবে আমাদের বাড়িতে ডিম টোস্টটা বানানো হয়, প্রথমে ছেঁকে নেওয়া হয়। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমি যখন খাই আমি কাঁচাই করে খাই। তো এখন আমি রান্নাঘরের কাজ করব শুরু করে দিয়েছি। আর এখন একটু মানে আলু ভাজছি, মানে গোল গোল করে কেটে যে আলু ভাজাটা হয় সেটা ভাজছি। তো এই আলু ভাজাটা আমার ছেলে খুব পছন্দ করে, এই জন্য আমাকে মাঝে মধ্যেই করতে হয়। তো এখন এদিকের কড়াইটা ওদিকে নিয়ে নিলাম, আমার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এদিকের কাজকর্মগুলো করতে থাকি, তারপরে আমি করব রুটি। তো এবারে রুটিটা বানাবো। তো এদিকে কাজকর্মটা সেরে নিই। এবারে ডিমের গোলাটার মধ্যে আমি পাউরুটিগুলো ভালো করে চুবিয়ে নিচ্ছি, তারপরে আমি ভেজে নেব পাউরুটিগুলোকে। আর আমি তো রুটিটা ঘি দিয়ে আর ওই চিনি দিয়ে মাখিয়ে খেয়েছি। তো আলু ভাজাটা রয়েছে, মানে গোল গোল করে আলু ভাজা করেছি। তো ওটা অনেক সময় আমার ছেলে খুব ভালো খায়, তো দুপুরবেলা ছেলেকে দেব। আর তো পাউরুটি, ডিম পাউরুটি মানে ডিম টোস্ট করেছি। তো আজকে সকালবেলা টুকটাক টুকটাক করে একটুখানি ঝামেলাই হয়েছে। তারপরে সকালে আবার অনেক সকালে আবার ম্যাগিও করেছিলাম, তো আমার শাশুড়িমার খুব জোর খিদে পেয়ে যায়। তো তখন রুটি আটা মাখতে মাখতে দেরি হয়ে যায় বলে
রুটির কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বলে চট জলদি 2-3 মিনিটের মধ্যে আমার ম্যাগিটা তৈরি করা হয়েছে। তো ওনাকে সকালে ম্যাগি করে দিয়েছিলাম, তো এরকম টুকটাক ঝামেলাগুলো তো চলছেই। আর আজকে রান্না হচ্ছে আমাদের চিকেন, তো তোমরা তো দেখো আমাদের এই চিকেন আর মাছের মধ্যেই আমরা বেশি থাকি, তো এগুলো আমাদের প্রতিদিনই আমাদের কোনো না কোনো একটা রান্না হয় আর সাথে একটা নিরামিষ তরকারি। তো আজকে কোনো তরকারিও রান্না করছি না, তো ডাল হয়তো বসাবো, তো একদিকে মাংস হবে একদিকে ডাল হবে, ভাতটা করে ফেলেছি, তো এখন কাটাকাটিগুলো করছি মাংস। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তো অনেক টুকটাক টুকটাক অনেক কাজ করেছি আজকে। তো এখন সন্ধ্যাবেলার যেটা প্রধান কাজ সেটা হলো জামা কাপড় গোছানো, তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। আর আমার এখন একটা রেকর্ডিং আছে মিলি পূজা মন্দিরে, তো সেটা করতে হবে, তো একেবারে সেটা করে ঠাকুরকে স্বয়ং দিয়ে আমি আসব। আর এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর মানে খুচখুচ খুচখুচ করে অনেকগুলো হয়ে গেছে, তো প্রতিদিনই তো এই কাজটা থাকে, আর এই কাজটা আমার প্রতিদিন করতে ভালো লাগে না কিন্তু তবুও আমাকে করতে হয়। তো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে এরপরে আমাকে আবার রাত্রিবেলার রান্নাটা করতে হবে, মানে ঠাকুর স্বয়ং দিয়ে এসে আজকে রান্নাটা করব, না হলে সব কিছু একটু ব্যালেন্স না করলে না হয় না ঠিক মতো। তো দেখো অনেকগুলো গাছ জামা কাপড় আছে, গুছিয়ে নিচ্ছি আমি। তো অনেকদিন ধরেই ভাবছি যে তোমাদের সঙ্গে একটা কথা আলোচনা করব, কিন্তু এখনো অব্দি আলোচনা করে উঠতে পারিনি, তো ভাবলাম আজকেই তাহলে তোমাদের সঙ্গে আলোচনাটা করে নিই। কারণ তোমরা দেখো সবসময় তোমরা আমার সঙ্গে আছো এবং আমার সম্পূর্ণ লাইফস্টাইল তোমরা দেখতে পাচ্ছো, যে 10 মিনিট হোক 12 মিনিট হোক 15 মিনিটই হোক, তো সেটুকুর মধ্যে যতটুকু আমার সম্ভব আমি ততটুকু তোমাদের সামনে আমার নিজের লাইফস্টাইল থেকে তুলে ধরার চেষ্টা করছি, এবং এর মধ্যে তো কোনো খাদ নেই, আমি যেরকম সেরকমভাবেই আমি তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি। এবং যে তোমাদের সঙ্গে যে কথা বলছি আমি কিন্তু নর্মালি যখন ক্যামেরা অফ থাকে আমি কিন্তু তখনও এইভাবেই কথা বলি, আমার কথার কিন্তু কোনো পার্থক্য নেই, সেটা তোমরা আমার কথা শুনলেই হয়তো বুঝতে পারো। কারণ একটা মানে এমনি কথা বলা, নর্মালি কথা বলা এবং ভঙ্গি করে কথা বলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তোমাদের সঙ্গে সব সময় আমি যেরকম সেরকমভাবে আসার চেষ্টা করি, তো এটা আমার বিষয়বস্তু নয় আজকের মানে তোমাদের সঙ্গে আলোচনা। তো আমার আজকের বিষয়বস্তু হলো যে আমি আমার ঘরে ঠাকুরের জন্য নিরামিষ গ্যাস ওভেন আছে, তা থাকা সত্ত্বেও আমি কেন আমাদের রেগুলার রান্নার যেটা আমিষ গ্যাস ওভেন সেটার মধ্যেই কেন আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করি, এবং কেন আমি নিরামিষ গ্যাস ওভেন থাকা সত্ত্বেও আমি কেন তার মধ্যে রান্না করি না, তো তার কারণ তো তোমাদেরকে অবশ্যই বলবো। এবং তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি যে যারা যাদের বাড়িতে রেগুলার ঠাকুরকে মানে ভগবানের জন্য ভোগ রান্না হয়, ভগবানকে ভোগ রান্না করে দেয়, তাদের বাড়িতে দুটো দুটো পয়েন্ট সেখানে কাজ করে কিন্তু। এবং প্রথম পয়েন্ট হলো তারা প্রত্যেকে নিরামিষ খায়, প্রত্যেকে নিরামিষ ভোজী হয়, প্রসাদ ভোজী হয়, যার জন্য তারা রেগুলার ঠাকুরকে মানে ভোগ রান্না করে দিতে পারে, এবং তাদের সম্পূর্ণ তাদের নিরামিষ গ্যাস ওভেন, যেহেতু তারা প্রত্যেকে নিরামিষ খায় তার জন্য তাদের আমিষ গ্যাস ওভেনের কোনো ব্যাপারই নেই, তাদের সবসময় গ্যাস ওভেন যেটা থাকে সেটা নিরামিষই হয়। এটা হলো একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট যেটা কাজ করে এইখানে ঠাকুরকে প্রতিদিন ভোগ রান্নার ক্ষেত্রে, সেকেন্ড পয়েন্ট হলো তাদের প্রচুর লোকবল। লোকবলের কথা বলছি কেন, আমার বাড়িতে তোমরা সবাই দেখো যে আমি একা কিন্তু সম্পূর্ণ সংসারটাকে আমার আমার দ্বারা পরিচালিত হয়, আমি সম্পূর্ণ সংসারের সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু কিন্তু আমি মানে করি, এটা তোমাদের সামনে তোমাদের সামনে সবসময় করার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি ক্যামেরা অন করে কাজ করার চেষ্টা করি। এবং তোমরা দেখো যে আমাদের বাড়িতে রেগুলার মাছ মাংস ডিম মানে আমিষ রান্নাবান্না হয়, তো সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু আমার পক্ষে সেই সব রান্নাবান্না করে আবার আলাদা করে নিরামিষ রান্না করা কখনোই আমার পক্ষে একার মানুষের পক্ষে সম্ভব হয় না। সেটা সম্ভব হতো যদি আমার দুটো তিনটে কাজের লোক থাকতো, তারা সবসময় কাজ করতো, একজন রান্না করতো, হয়তো সে আমিষ রান্না করছে আমাদের ঘরের জন্য, আমি তাহলে আমার পক্ষে তাহলে সম্ভব ছিল হয়তো নিরামিষ গ্যাস ওভেনে গিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করা। কিন্তু আমাকে যখন সারা মানে সম্পূর্ণ রান্নাটা করতে হয়, আমিষ রান্না করতে হয়, সংসারের সমস্ত ঘর মোছা বাসন মাজা, তারপরে ঠাকুরের সমস্ত যাবতীয় কাজ, কাঁচা কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার, যাবতীয় A to Z সব আমাকে করতে হয়, মানে উপরের সমস্ত কাজের কথা বলছি, আর নিচে একজন আমাদের কাজ করে, উনি নিচে ঘর ঝাড় দেন, ঘর মোছেন, আর আর কিছুই করেন না, আর বাইরের উঠোন টুঠোন পরিষ্কার করে, এইটুকু ওনার কাজ, আর উপরের যাবতীয় কাজকর্ম কিন্তু আমি করি। এমনকি আমাদের বাসন মাজার লোকও কিন্তু মানে আমি আমাদের নেই, আমাদের
আমি নিজেই করি। তাহলে চিন্তা করো, তাহলে আমার উপর কতটা প্রেশার আমার উপর আছে চিন্তা করো। তাহলে তোমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এবং আমার মতন অনেকেই হাউস ওয়াইফ আছো, তোমরা আমার সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে দুটো পয়েন্ট গেল, একটা হলো লোক লোক বল আর নিরামিষ পুঁজির ব্যাপার। আমার লোক বল নেই, আমার বাড়িতে কাজের লোক নেই, সম্পূর্ণ সমস্ত কিছু আমাকেই করতে হয়। তারপরে আমার বাড়িতে যখন গোপাল আসে, এবং সেই সময় আমি গোপাল আনার পরেই আমি যে আমাদের যে নিরামিষ গ্যাস ওভেন যেটি আছে সেটি আমি ঠাকুর ঘরে নিয়ে যাই, এবং ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আমি যখন যেরকম সম্ভবত আমি মানে টুকটাক নাড়ু টাড়ু এটা ওটা আমি করে দিতাম। এবং ঠাকুর ঘরে তো সাধারণত গ্যাস রাখা উচিত নয় আমি মনে করি, কারণ দেখো সেখানে গোপাল থাকে, এবং গোপালের কিন্তু ঝাঁজ যাবে, নাকে মুখে ঝাঁজ যাবে, এবং ঠাকুর ঘরটাও রান্না করার ফলে ঠাকুর ঘরটাও নোংরা হবে, ঠাকুরের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো নোংরা হবে, ঠাকুরের যে মূর্তি সেগুলো নষ্ট হবে। তো যার জন্য ঠাকুর ঘরে আমি গ্যাস ওভেনটা রাখা মানে ঠিক মনে করলাম না, যার জন্য ঠাকুর ঘর থেকে আমি গ্যাস ওভেনটিকে নিয়ে গেলাম আমাদের নিচে যে আমাদের রান্নাঘরটি আছে, যেখানে আগে আমাদের রান্না হতো সেখানে নিয়ে গিয়ে আমি সেট করলাম। কিন্তু প্রবলেমটা তোমাদেরকে তো বললাম যে আমার লোক বল নেই, যার জন্য আমার উপর নিচ করাটা আমার পক্ষে ভীষণ মানে কষ্টদায়ক। এত কাজকর্ম করে এতবার করে উপর নিচ করা, একবার উপরে রান্না গ্যাসে রান্না করা, আবার নিচে গিয়ে গ্যাসে রান্না করা, তাহলে বোঝো এটার কষ্টটা কতটা ভয়াবহ হতে পারে। তো যার জন্য আমি মানে নিচে আমার কিন্তু গ্যাস ওভেন এখনো আছে, আমি আজকে রেকর্ডিংটা করিনি, না হলে আমি তোমাদেরকে দেখাতাম। আমি বহু মানে দিন আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম ও নিচে রান্না করে কি আমি লুচি ভাজছি, এবং তোমাদেরকে আমি এর পরের দিনের ভিডিওতে নাহলে দেখিয়ে দেবো যে আমার নিচে গ্যাস ওভেনটা সেট করা আছে, এবং সেটা সেট করা থাকা সত্ত্বেও আমি ওখানে রান্না করতে কিন্তু পারি না, শুধু আমার এই একা একাকিত্বের জন্য, এবং একা একা সমস্ত কিছু করতে হয় বলে আমি এই আমাদের গ্যাস ওভেনের মধ্যে আমাদের যেখানে রান্না হয় সেখানে আমি রান্না করি। সেটা ভালো করে পরিষ্কার করে আমি তোমাদেরকে তো একটি ভিডিওতে আমি বলেছিলাম মিলির পূজা মন্দিরে যে কিভাবে নিরামিষ গ্যাস ওভেন না থাকলে আমিষ গ্যাস ওভেনে কিভাবে রান্না করতে হয় সেটা সেখানে আমি পুরো বলে দিয়েছি। এবং ক্যামেরা অন করে আমি তোমাদেরকে বড় বড় কথা বলবো যে এটা করো তোমরা, ওটা করো তোমরা, তোমরা আমিষ গ্যাস ওভেনে রান্না করো, নিরামিষ গ্যাস ওভেনে রান্না করো, এই সমস্ত বিভিন্ন বড় বড় কথা বলবো, অথচ আমি নিজের জায়গায় নিজেই ঠিক থাকবো না, সেটা তো ঠিক নয়। আমি যেটা সেটাই তোমাদের সামনে আমাকে তুলে ধরতে হবে, এবং এরকম সমস্যার জন্য যে নিরামিষ গ্যাস ওভেনে রান্না করাটা আমার ভীষণ সমস্যা হচ্ছে বলেই তারপর থেকে কিন্তু আমি আমাদের যে গ্যাস ওভেন সেখানে আমি রান্না করা শুরু করি, এবং এটাই হলো আমার বিশাল বড় একটা প্রবলেম। এবং তোমরা হয়তো দেখো, জানি না তোমরা কি মনে করো আমি জানি না, এবং আমার মতন যারা প্রবলেমে আছো তারা নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝতে পারবে যে এটা একটা কত বড় একটা সমস্যা। এবং আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার, এবং যদি ভগবান কোনোদিন আমার সহায় হয় তবে আমি নিশ্চয়ই আমি উপরে আমি কোনো রকম রান্নার একটা আলাদা জায়গা করতে পারবো, তো যেখানে আমার মানে করে দেওয়াটা খুব সোজা হবে, আমার সিঁড়ি ভাঙতে হবে না। সিঁড়ি ভাঙাটা কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার, আর আমার কোমরে ভীষণ চোট আছে। আমি আজ থেকে বহু বছর আগে একবার আমার হাজবেন্ডের বাইক থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার কোমরে হাড় মানে ডিসব্যালেন্স হয়ে গেছে। তারপর থেকে আমার ভীষণ প্রবলেম হয়, বেশি পরিশ্রম করলে আমার প্রবলেম হয়, উঠ বস করলে প্রবলেম হয়, আমার অনেক প্রবলেম হয়। যার সমস্যা শরীরের সমস্যা সেই বোঝে, আমার প্রবলেমটা আমি বুঝতে পারি। কাজেই এত কিছু সমস্যার মধ্যে দিয়ে বলো আমি কি করে আমি আলাদাভাবে নিরামিষভাবে আমি নিরামিষ গ্যাস ওভেনে আমি রান্না করব, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, করে বলবে যে আমি যে কথাগুলো বলছি আমি কি খুব ভুল বলছি, আমি কিন্তু সঠিক কথাই বলছি, এবং বাস্তব বাস্তব অভিজ্ঞতা থেকে এবং বাস্তবটাকে মানে সঙ্গে করে নিয়েই কিন্তু আমি তোমাদেরকে কথাগুলো বলছি। এবং এই জন্যই কিন্তু আমি আমার মানে আমাদের গ্যাস ওভেনের মধ্যে আমি সম্পূর্ণ ঠাকুরের ভোগ আমি রান্না করি, কিন্তু যেটা আগে করতাম না, আগে হয়তো বছরে একদিন হয়তো করা হতো, সেটা হয়তো আলাদাভাবে করা হতো, কিন্তু এখন যেহেতু আমার রেগুলার ঠাকুরকে মাঝে মধ্যেই করে দিতে হয়, তো সেখানে আমি কি করব বলো, আমাকে এরকমভাবে করতে হয়। এটাও কিন্তু একটা বিশাল বড় পরিশ্রম, এই যে এইখানে গ্যাস ওভেনে রান্না করাটাও কিন্তু একটা মানে সোজা ব্যাপার নয়। আলাদা গ্যাস ওভেন থাকলে যেমন তোমার কোনো টেনশনই নেই যে এদিক ওদিক, আমার তো এই ওভেনটাকে তো আমি সরাতে পারি না, আমার এই জায়গাতেই আমার রাখতে হয়, এই এই তাকের উপরেই আমাকে রাখতে হয়, এখানে রেখেই আমাকে করতে হয়, সম্পূর্ণ জিনিসপত্র আমাকে সরাতে হয়, ছোঁয়া যাতে না লাগে সেদিক সেই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হয়। এটা করাটাও কিন্তু একেবারে সোজা কাজ নয়, এবং তোমরা যারা করো এভাবে তোমরা সকলেই জানো ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা বলার জন্যই আজকের আমার এই ভিডিওতে এই আসা, এবং এই ভিডিওটি আমার করা।
যে তোমাদের কাছে আজকে এই কথাগুলো বলতে পেরে আমি সত্যি আমার মন হালকা হলো এবং তোমরা আমার সমস্যাটা বুঝতে পারলে নিশ্চয়ই। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো, আর বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো, এইভাবেই আমি চেষ্টা করছি করি সব সময়ের জন্য যে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও করার এবং আমার মানে যদি নতুন কিছু আমি জানি সেটা তোমাদের সামনে তুলে ধরার, হয়তো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েও হয়তো আমি অনেক কিছু রাখতে পারি না, শুধু আমার এই মানে বিশাল চাপের মধ্যে আমি আছি, আমাদের চারজনের সংসার, কিন্তু চারজনের সংসার হলে কি হবে, করার লোক মাত্র আমি ওই একাই, চারজনের সংসার বলবো না মানে মানুষ আমরা চারজন, তার মধ্যে তিনজন পোষ্য আছে, আমার ভগবান আছে, আমার ঠাকুর ঘরে প্রচুর অনেক দেবদেবী আছে, সবাইকে দেখাশোনা কিন্তু আমার করতে হয়। তো নিশ্চয়ই তোমরা আমার সবকিছু বুঝবে এবং তোমরা এতদিন থাকতে থাকতে নিশ্চয়ই তোমরা এতটুকু হলেও তোমরা আমাকে ভালোবেসে ফেলেছো এবং অনেকেই আছো আমাকে কমেন্ট করো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো এভাবেই আমাকে ভালোবাসা দিও। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের দিন সুন্দর আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, বাই।